সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে এসেছি ভাটিয়ারি সীতাকুণ্ড, মেসার্স ফৌজদারহাট আবদুল্লাহ ঘাটা, মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ। এখানে জাহাজের পুরাতন দরজা বিক্রি করা হয়, খুবই ভালো মানের দরজা ওনারা বিক্রি করেন এবং সুনামের সাথে অনেক দিন যাবৎ দরজা বিক্রি করছেন। আমি বিগত দিনে অনেকগুলো ভিডিও করেছি ওনাদের দোকানে, তা আশা করি আজকের ভিডিওটিও আপনাদের মনোযোগ আকর্ষণ করবে। ওনাদের কাছে কী ধরনের দরজা আছে সেগুলো আমরা জানতে পারবো, পাশাপাশি দাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা আছি মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ আবদুল্লাহ ঘাটা ফৌজদারহাট ক্যাটেগরিজের সামনে। আবদুল্লাহ ঘাটা না, আচ্ছা একুরেট আবদুল্লাহ ঘাটা, আচ্ছা ঠিক আছে। আজকে আমরা দরজাগুলো দেখি কী ধরনের দরজা আছে। আচ্ছা আমাদেরকে দেখান, কয় ফুট বলেন তো? 3x7, 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 ভালো একটা। আচ্ছা তালা চাবি থাকবে, সিকিউরিটি থাকবে, আচ্ছা মানে সাউন্ড প্রুফ আর কি, সাউন্ড প্রুফ। এখানে একটা কিছু লাগানো আছে যেটা সাউন্ড প্রুফ। আচ্ছা ওয়াল সকেট না, ওয়ালের সাথে যাতে একবারে সকেট মিলে। আচ্ছা 3 ফিট, 7 ফিট, 3-7, আচ্ছা কত পড়বে এটার দাম? পড়বে আপনার 14,500 টাকা। 14,000, এখন কি দাম অনেক বেশি না? জি এখন একটু রেট একটু বেশি, মানে ডলার 12,500 টাকার মধ্যে। এখন কেনাই পড়ে এরকম? হ্যাঁ বুঝতে পারছি, কারণ ডলারের দাম। জি জি জি, আমাদের শিপ একদম শিপ নেই, শিপ কম। আর কাছে আমেরিকান শিপের দেখেন, হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর, কালার অনেক সুন্দর। আপনি কবজাগুলো দেখেন, তালা দেখেন, লক দেখেন, এখানে আলাদা সিকিউরিটি একটা আছে, লক আছে, চাবি আছে। আর এই যে বি ক্লাস ফায়ার ডোর স্টিল লেখানো আছে, এর স্টিকার করা আছে যে ফায়ার ডোর, ফায়ার ডোর, ফায়ার ডোর, হ্যাঁ। আর রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে অনেক কিছু লেখা আছে, নির্দেশনাগুলো দেওয়া আছে, হ্যাঁ। এটা এটা কয় ফিট, কয় ফিট? এটা হচ্ছে আমরা 3x7, 3x7, এটা 3x7ই। এটা এটা প্রাইসে কত? 14,500, কালার ডিফারেন্স হয়েছে কিন্তু 14,500। জি জি, তারপর আমাদের কাছে আরেকটা দরজা আছে, এখানে দেখি এই জাপানি শিপের দরজা, এটা একটু শর্ট না? এটা হচ্ছে জাপানি শিপ, জাপানি মানুষরা আমাদের চেয়ে একটু হাইটটা কম থাকে, হ্যাঁ। এই যে জাপানি অরিজিনাল, এই যে জাপানি লেখা আছে দেখেন, হ্যাঁ জাপানি ব্যানেজ কর্পোরেশনের মাল। যে তালা চাবিগুলো কেমন একটু দেখেন, জি এই যে সিকিউরিটি থাকে, হ্যাঁ খুবই হাই কোয়ালিটির মাল। আচ্ছা দেওয়া যাবে, দেওয়া যাবে, হ্যাঁ ঠিক আছে। এটা গ্লাসের দরজা না? হ্যাঁ জি, কালারটা ভালো এবং দরজার যে পুরুত্ব এটা অনেক অনেক বেশি, অনেক বেশি পুরুত্ব। আর লক আছে এখানে? জি সবগুলো তো তালা আছে, হ্যাঁ আলাদা লক আছে এখানে। কয়টা তালা এর মধ্যে? এটা চাবি হচ্ছে যে এটা, এটা এমনি নরমাল লক? জি এটা হচ্ছে হ্যান্ডেল লক, হ্যান্ডেল লক হচ্ছে সিকিউরিটি লক। আচ্ছা এটা তো কি তালা আছে? জি জি, ওইটা তালা আছে না? না এটা দিয়ে আমরা হ্যান্ডেল লক, হ্যান্ডেল লক না, আচ্ছা আচ্ছা। আর এটা তালাটা না? জি পুরোটা হবে এসএস, হ্যাঁ। এটা কি ভিতরে এসএস? জি এটার ভিতরে এটা এমএস, এমএস এটা হচ্ছে এসএস, আচ্ছা বিটি এসএস, আচ্ছা এটা এমএস, ভিতরে এমএস, উপরে একটা ইয়া করা মানে কোটিং করা আছে প্লাস্টিক। 80 কেজি প্লাস ওয়েট আছে, আচ্ছা আচ্ছা। কেমন প্রাইস এটা? 13,500, 13,500, 3 ফিট বা 7 ফিট, 7 ফিট। তারপর আমি আরেকটা দরজা আছে, এটাও কি অনেক পিস আছে না? জি আছে, গ্লাসের বেশ কিছু দরজা, হ্যাঁ এই সবগুলোই গ্লাসের? জি সব গ্লাসের, গ্লাসের, আচ্ছা ঠিক আছে। সেম কাট কালারের গ্লাস ছাড়া, গ্লাস ছাড়া, এটা একটু হাইটটা কম? জি এটা আমরা হাইট যেমন ধরেন 80 ইঞ্চি, 80 ইঞ্চি আছে না, 15-7, 15-7 লাগাইতে পারবেন। আচ্ছা দেখেন আপনি সাবধান, হ্যাঁ এখানে লক আছে, এটা লক, এটা লক, এটা হ্যান্ডেল, এটা হ্যান্ডেল। আর এখানে এসএস এর যে বিট, এই বিটটা এসএস এর, আর ভিতরে মেটাল, এমএস, এমএস, হ্যাঁ পুরো চামড়া করা, হ্যাঁ চামড়া করা আছে এটা ভিতরে, হ্যাঁ লোহার একটা ভিতরে লোহার, আর উপরে একটা প্লাস্টিক কোটিং করা আছে, হ্যাঁ সুন্দরের জন্য। আচ্ছা এটা কত প্রাইসটা? 11,200, 11,200, অনেক পিস দিতে পারবেন? আচ্ছা আমরা আরেকটা দেখাচ্ছি অফ হোয়াইটের মধ্যে, আচ্ছা এই দরজাটা চেঞ্জ করতে একটু সরাতে দেখেন, সাবধান। জি পিতলের না, 14,500 না?
14,500 ঠিক আছে14,500 কয় পিস আছে দেয়া যাবে আচ্ছা আচ্ছা তবে আমরা এই চোকার চেঞ্জ হবে মাল চেঞ্জ হবে হ্যাঁ মানে ডিফারেন্স হতে পারে সবে একরকম হবে না একরকম হবে না এটার মধ্যে আমরা 20টা বা 15টা নিয়ে নিতে পারব পরের মডেল আবার 20 30টা নিয়ে নিতে পারব আচ্ছা তাহলে এখানে দেখেন এগুলো 2.5 আর 6 2.5 আর 6 ফিট বাই 6.5 ফিট বাথরুম ব্যালকনি বাথরুম ব্যালকনি হ্যাঁ6,500 আপনার পিছনের জাহাজের দরজার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে একটা ভেন্টিলেটর থাকবে এসএস এর কারণ এটা বাতাস যাতে বাইরের সাথে বাতাসের সংযোগ থাকে হ্যাঁ 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 আপগ্রেড করতে পারে আচ্ছা আমরা কিছু মাল আছে কম দামি এখানে কি এগুলো আসলে কাস্টমাররা দেখে দেখে আমরা দেখাইতে পারবেন জি জি এখান থেকে যে বিভিন্ন মাল আছে এখানে আবার আমার গোডাউনে মাল আছে এখন তো জায়গা স্পেস হ্যাঁ স্পেস তো কমে গেছে মানে অনেক জায়গা তো ভাঙা পড়ে গেছে না আমি একটু কাস্টমদের একটু বলি হ্যাঁ শিওর আপনি আসেন এই পাশে এসে পড়েন আপনি নীল দরজাটা একটু বের করেন জি জি নীল দরজাটা আপনি একটু সুজাগ করেন আগের মতো ওই যে ওইটার মতো করেন পারবেন না একটা দরজা করলে হবে দেখি খুলবেন হ্যাঁ একটু তুলে হ্যাঁ এই ক্রিয়া করার জন্য পারবেন আপনি দেখেন সাবধান কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা একটা নীল কালার নেভি ব্লু না ঠিক স্কাই ব্লু বা একটু ডিপ ব্লু এরকম একটা কালারের দরজা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটি দরজা এবং অনেকগুলো দরজা আছে 1, 2, 3, 4 এখানে অনেক আছে ভিতরে আছে অনেক দরজা দিতে পারবে আপনার আপনাদেরকে তা আমরা আপনাদেরকে এই দরজাটা স্পেশালি দেখালাম আমি এটা কি এইভাবে করতে পারবেন চোখাটা সহ হ্যাঁ সাবধান সাবধান কিন্তু ব্যথা পায় না কিন্তু হ্যাঁ ঠিক আছে এই এটা সরিয়ে দেন না ঠিক আছে হ্যাঁ আপনি এখন কি বলবেন বলেন আমরা আছি মেসেজ রাব্বি এন্টারপ্রাইজ আমরা এখানকার যিনি ওনারা ভাইয়েরা সবাই এখানে সময় দেন আমরা কথা বলছি এখন আপনার নামটা রাব্বি আমি রাব্বির সঙ্গে কথা বলছি আচ্ছা কেমন আছেন আপনি কেমন আছেন আছি আছি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন পর আসছি না ধন্যবাদ প্রায় 6 মাস কারণ আমরা অন্য কাউকে ভিডিও করার অনুমতি দিই না এবং আমাদের ভিডিও একদম নেটে ছাড়া হয় না আপনাকে ছাড়া অন্য কাউকে দিই না প্রায় 6 মাস পর আমরা ভিডিও করছি এটা লাস্ট ইনশাআল্লাহ দরদর বিষয়ে বলেন মানে মানুষ এখন যারা আসতেছে বা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন জি অনেকে নেওয়ার জন্য একটু টেনশন করে আমাদের এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে যারা আসবে ওদেরকে আমরা ট্রান্সপোর্টে যতটুকু সম্ভব আমরা হেল্প করব মোটামুটি খরচ কম করবে মনে পার পিস ধরা যায় 700 টাকা করে পরে অন্যান্য ট্রান্সপোর্টে 1,000 করে নেয় কিন্তু আমাদের জন্য ওরা 700 করে রাখবে ছোট দরজা 500 আর কেউ যদি ব্যবসায়ী হয় ব্যবসায়ী যদি যদি ধরেন 20 পিস 30 পিস তাদের জন্য আমরা একটা ডাউন টিপের একটা গাড়ি ব্যবস্থা যাতে খরচটা কম করে হ্যাঁ আপনার কাছে একবার নিয়ে আসছে যদি লাভবান হয় সে আবার আসবে অবশ্যই আসবে আবার আসবে আলহামদুলিল্লাহ আমাদের অনেক পাইকার আছে এখন আমাদের পাইকার অনেক বেড়ে গেছে আর আমাদের প্রবাসী ভাইরা যারা নিতে চাই তাদেরকে অবশ্যই ওয়েলকাম তবে তারা আমাকে সরাসরি ফোন দিবেন হ্যাঁ সরাসরি ফোন অনলাইনে আমাকে কল দিলে পাবেন না কারণ প্রচুর অনলাইনে কল আসে সবাইকে তো দেখানো সম্ভব না হ্যাঁ আপনি লোক পাঠাই দিবেন লোক পাঠালে দেখা যাচ্ছে আপনি মাল দেখে দেখে এখানে বিভিন্ন কোয়ালিটির মাল থাকে ওরা নিতে পারবে আর আমাদের সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব সময় থাকবে ঠিক আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যারা ভিডিও দেখবেন তারা ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে দরজা নিতে পারবেন আপনি আসবেন দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই অনেক দরজা আছে ওনার কাছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম